এইচএসসি রেজাল্ট ভালো হলে বা খারাপ হলে আমার পরবর্তী পদক্ষেপ কি, সামনের কয়েক মাসে আমার কিসের উপর মনোযোগ দিতে হবে, পরীক্ষার রেজাল্ট খারাপ হলে শর্ট টার্মে এবং লং টার্মে এটা আমার উপর কী কী ইফেক্ট ফেলাবে। তোমার একটা অনলাইন বড় ভাই হিসাবে এসব প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ইচ্ছা হলে এই ভিডিওটা তোমার প্যারেন্টসকেও দেখাতে পারো, ওনাদের জন্য এখানে কিছু কথা আছে। রেজাল্ট যদি মন মতো বা ভালো হয়ে থাকে কংগ্রেচুলেশনস। এইচএসসি রেজাল্ট ভালো করার পেছনে অনেক মাসের খাটনি থাকে, এত পরিশ্রমের পরে যে মন মতো ফলাফলটা পেতে পেরেছো এটার জন্য কয়েকদিন নিতে পারো সেলিব্রেট করার জন্য। যাদের রেজাল্ট খারাপ হয়েছে এখন মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, এটা হয়তো অনেকের কাছে তাদের জীবনের সবচেয়ে বড় ফেলিয়ার মনে হতে পারে, নিজেকে দিয়ে কিচ্ছু হবে না বা সামনে আমার ভবিষ্যৎ অন্ধকার। তোমার যে জীবন শেষ আশেপাশে অনেক আত্মীয় স্বজন বা পরিবার এটা বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করবে। সো এত চাপের মাঝে এত অসম্মানের মাঝে খারাপ লাগাটাই স্বাভাবিক। সো কয়েকদিন সময় নেওয়া উচিত এই দুঃখ থেকে রিকভার করার জন্য। কয়েকদিন সময় নেওয়ার পর কাজের কথায় ফেরত আসা যাক। সামনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে অ্যাডমিশন এক্সাম। যে যত তাড়াতাড়ি ফেলিয়ার থেকে রিকভার করার পর অ্যাডমিশন সিজনের জন্য প্রিপারেশন শুরু করে দিতে পারবে তার জন্য ততই লাভ। আমার আশেপাশে অনেকে এইচএসসি রেজাল্ট খারাপ করেছিল। লং টার্মে এইচএসসি রেজাল্ট খারাপ করায় নিজের ক্যারিয়ারে কোনো ইফেক্ট পড়ে না। ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করার পর প্রথম চাকরিতে অনেক সময় ইউনিভার্সিটির জিপিএ দেখে না, এইচএসসি তো দূরের কথা। হয়তোবা তোমার বাবা মার সময় এটা খুব ইম্প্যাক্ট ফেলাতো, কিন্তু বর্তমান যুগে এইচএসসি রেজাল্টের থেকে হার্ড স্কিলস, অনেক সময় ইউনিভার্সিটির জিপিএ, রেকমেন্ডেশন লেটার, জব এক্সপিরিয়েন্স এইসব চাকরিতে বেশি ইম্প্যাক্ট ফেলায়। আমার দেখা যত টপ কোম্পানি ভালো অপরচুনিটি আছে কোথাও এইচএসসি রেজাল্ট সাধারণত দেখে না। এরকম অসংখ্য ছাত্রছাত্রী চিনি যাদের এইচএসসি রেজাল্ট খারাপ হওয়া সত্ত্বেও তারা ভালো কোম্পানিতে চান্স পেয়েছে, টপ প্রোগ্রামসে চান্স পেয়েছে, এবং অনেক জায়গায় এইচএসসি রেজাল্ট তারা তাদের রেজুমে বা প্রোফাইলে দেখায়নি। আস্থাটা রাখো যে এইচএসসি রেজাল্ট খারাপ হলে লং টার্মে কোনো ইফেক্টই পড়বে না, কিন্তু শর্ট টার্মে হালকা ইফেক্ট পড়ে। একটা ইফেক্ট হচ্ছে প্যারেন্টস এবং আত্মীয় স্বজনদের চাপ। অনেক আত্মীয় স্বজন আছে যাদের সাথে সারা জীবন কথা হবে না, তারা শুধু রেজাল্টের সময়গুলো বের হয়ে আসবে, তারা হয়তো বা খোটা দিবে, তোমাকে অসম্মান করবে, তখন এই মানসিক চাপটা অনেক বেশি হয়ে যায়। এই মানসিক চাপটা নিয়ে ভর্তি পরীক্ষায় ভালো করে একটু কঠিন হয়ে দাঁড়ায়। একই সাথে কয়েকটা ভর্তি পরীক্ষায় এইচএসসি রেজাল্ট দেখা হয়। এইচএসসি রেজাল্ট খারাপ হলে আমার সময় বুয়েটে এক্সামে দিতে হতো না, মেডিকেল ভর্তি পরীক্ষা একটু পিছিয়ে পড়তে হতো, এবং আইবিএর মতো ভর্তি পরীক্ষা বা বিবিএ অ্যাডমিশন, স্টাডি অ্যাব্রড এইসবে খুব একটা ইফেক্ট ফেলাতো না। সো এই কম্পিটিটিভ জার্নিতে একটু পিছিয়ে পড়তে হবে এইচএসসি রেজাল্ট খুব খারাপ হলে, এবং আইবিএর মতো যেসব এক্সামে এইচএসসি রেজাল্ট ওইভাবে দেখা হয় না ওগুলোয় তো কোনো সমস্যায় হওয়ার কথা না। কিছুদিন মন খারাপ করে বসে থাকার পর রিকভার করার পর আমার অ্যাডভাইস হচ্ছে অ্যাডমিশন এক্সামের উপর ফুল ফোকাস দেওয়া। লাইফে প্রফেশনালি বা একাডেমিকভাবে সাকসেসফুল হওয়ার যে জার্নিটা ওটা একটা ম্যারাথন। একটা রেজাল্ট খারাপ হলে সব শেষ সেটা কখনোই না। এসএসসি খারাপ হলে এইচএসসি দিয়ে রিকভার করা যায়, এইচএসসি খারাপ হলে ইউনিভার্সিটির অ্যাডমিশন ভালো জায়গায় চান্স পেয়ে রিকভার করা যায়, ভালো জায়গায় চান্স না পেলে ইউনিভার্সিটিতে থাকাকালীন জিপিএ ভালো রেখে ভালো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে ভালো চাকরি পাওয়া যায়, ভালো চাকরি না পেলেও যে চাকরি পেয়েছে ওখানে ভালো পারফরমেন্স দেখিয়ে নেক্সট চাকরি বা ক্যারিয়ারে ভালো করা যায়। একটা পরীক্ষার মতো ছোট একটা অংশ কখনোই তোমার জীবন তছনছ করে দিতে পারবে না। আত্মীয় স্বজনের চাপ, প্যারেন্টসের চাপে খুব খারাপ লাগতে পারে, মনে হতে পারে জীবন শেষ, কিন্তু এটা সত্য না। প্যারেন্টসদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনার ছেলেমেয়ের এইচএসসি রেজাল্টের থেকে তাদের নেক্সট ধাপগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন যদি আপনি তাদেরকে অপমান করে তাদেরকে খারাপ ফিল করান, তারা পরবর্তী ধাপগুলো ভালো করতে পারবে না। কিন্তু এই সময় যখন তাদের মন খুবই খারাপ, তারা ডিপ্রেস ফিল করছে, এখনই আপনাদের সাপোর্ট তাদের সবচেয়ে বেশি জরুরি। আপনি যদি এই টাইমে তাদেরকে সাপোর্ট দিতে পারেন, তাদের পাশে থাকতে পারেন, তাদেরকে বলতে পারেন যে আমি তোমার উপর বিশ্বাস করি, এখন তারা পরবর্তী ধাপ ভর্তি পরীক্ষাগুলো ভালো করতে পারবে, এবং এইচএসসি রেজাল্ট খারাপ হওয়ার অপমান তাদের বই থেকে এই ফেলিয়ারটা তারা চিরকালের জন্য মুছে দিতে পারবে। সো আপনি যদি চান যে তারা জীবনে ভালো করুক, এই সময় তাদেরকে সাপোর্টটা দিয়ান, তাদের এই সময় সবচেয়ে বেশি সাপোর্টটা দরকার। শিক্ষার্থীদের জন্য ফাইনাল অ্যাডভাইস, এই সময় মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু ভালো স্টাডি রুটিন, ভালো স্টাডি টেকনিক্স, অর্গানাইজভাবে এগিয়ে যাওয়া, হার্ডওয়ার্কের মাধ্যমে এই এইচএসসির ফেলিয়ার আমরা কয়েক মাসের মধ্যে ঘুরিয়ে ফেলতে পারবো। এই প্রত্যেকটা বিষয়ে স্টাডি টিপস, টেকনিক্স, রুটিনের উপর আমার আলাদা আলাদা ভিডিও আছে, ওগুলো চেক করে দেখো। আশা করি তুমি এই ফেলিয়ার থেকে আবার উঠে দাঁড়াতে পারবে। গুড লাক ভাইয়া, পুরো এত ফেলিয়ারের পরও বাংলাদেশ ক্রিকেট টিমের উপর আস্থা রাখতে পারলে নিজের উপর আস্থাটা রাখতে শিখো।